শুরু হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। এখানে প্রথমে প্রশ্ন তনুশ্রী সামন্ত। তনুশ্রী সামন্ত প্রশ্ন করেছেন, দাদা আমার গ্র্যাজুয়েশন বেঙ্গলি অনার্স ছিল, জিওগ্রাফি পাস ছিল, তারপরে ভেরিফিকেশনের জন্য ফিল আপ করার সময় আমি সাবজেক্ট জিওগ্রাফি দিয়েছি, আমি সাবজেক্ট জিওগ্রাফি হিসাবে ইন্টারভিউ দিতে চাই, কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, আপনি সাবজেক্ট জিওগ্রাফি দিয়েছেন, ঠিকই আছে। রিয়া দাস, আমার আপারের মার্কস 78.4, সাবজেক্ট ইংলিশ জেনারেল, সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে, অসুবিধা নেই কারণ আপনার কাট অফটা ভালোই আছে। মৈত্রী মাঝি লিখেছেন, স্যার আমি এসসি ফিমেল ইংলিশ অনার্স টেট এ 64% পেয়েছি, সেকেন্ড ফেজে কি ডাক পাবো? আপনি ট্রেন কিনা জানেন, জানার নিয়ে এসসি আছেন, যদি ট্রেন হন আর আপনি অনার্স ইংলিশ অনার্স টেট 64, মানে টোটাল একাডেমি কত সেটা কিন্তু আপনি আমাকে জানাননি, ফলে আমি বলতে পারছি না। অভিজিৎ প্রধান লিখেছেন, স্যার আমি ডিএলএড করেছি পিওর সায়েন্স ওবিসি বি এস 43 এবং শিক্ষা সম্প্রসারক, সেকেন্ড পেজে কি কল পাবো কাইন্ডলি জানাবেন। পিওর সায়েন্স ওবিসি বি, দেখুন পিওর সায়েন্স তো একটা পসিবিলিটি আছে, কিন্তু 43 এজ তো, 43 এজে আপনি ডাক যদি ডাক পান আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পসিবিলিটিটা বেশি থাকবে যদি ইন্টারভিউতে ভালো কোনো ফর্ম দেখাতে পারেন। তারপরে সমরপাল লিখেছেন, যে স্যার আমার বিয়েতে 50% নেই, এইচএসএ 58% আছে, ডিএলএড করলে কি দু বছর দুটোতে বসতে পারবো? আপনার মনে হয় প্রশ্নটার উত্তর আমি একবার দিয়েছি, যাই হোক, তো 50% নেই এইচ বিয়েতে নেই, কিন্তু এইচএসএ তো আছে, এবং আপনার এই প্রশ্নের উত্তর আমি আগের বারে দিয়েছি, সেখানে আমি কিন্তু বলেছি যে যদি আপনি 2010 সালের আগেও গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে নিশ্চয়ই দিতে পারবেন। মোজাম্মেল মিয়া লিখেছেন, একসাথে ডিএলএড এবং ডিস্টান্সে বিএ পাস করলে আপার প্রাইমারিতে কোনো সমস্যা হবে জানাবেন প্লিজ? অবশ্যই সমস্যা হবে, কারণ দুটো জিনিস একসাথে করে আপনি কীভাবে করলেন একই ইয়ারে, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে। প্রবীর দাস লিখেছেন, দাদা অর্গানাইজার টিচার কট প্যানেল কি হবে? আপনার কথার উত্তর আমি বুঝতে পারলাম না, সরি আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না। সমরপাল লিখেছেন, স্যার আমি বিএ অনার্সে পটে, আপনার প্রশ্নের আমি উত্তর দিয়েছি। ভবেশ সিংহ লিখেছেন, অনলাইন ইনকামের জন্য স্যার আমাকে কি করতে হবে বলুন প্লিজ। প্লিজ ভবেশ বাবু, আপনার কাছে তো আমার নাম্বার আছে, নিশ্চয়ই আপনি আমাকে একটু ফোন করে নেবেন। শেখ জামিন উদ্দিন লিখেছেন, আমার একটা প্রশ্ন আছে, আপারের কোন জায়গা তো বলা নেই যে ডেমোনস্ট্রেশন হবে, শুধু ভাইবার জন্য 10 নাম্বার আছে বলা আছে, কিন্তু ডেমো হবে? দেখুন ডেমোর কথাটা কিন্তু যেহেতু 9, 10, 11, 12 এবং প্রাইমারিতে ডেমো হয়েছিল, সেই হিসাবে কিন্তু আপারের ক্ষেত্রেও ডেমো হবে, বলা নেই ঠিকই কিন্তু ডেমো হবে। কিন্তু অনিন্দিতা রয় লিখেছেন, স্যার আমি বেঙ্গলি অনার্সে স্কোরিং হয়েছে 68, এসসি আপার প্রাইমারি সেকেন্ড ফেজে ডাক পেতে পারি কি প্লিজ? প্লিজ রিপ্লাই। অনিন্দিতা ম্যাডাম, আপনাকে বলি যে 68% যেহেতু বেঙ্গলি, বেঙ্গলিতে কিন্তু পার্সেন্টেজটা বেশি দরকার হয় এবং বেঙ্গলিতে কাট অফটা হাই উঠেছে, ফলে যদি এসসি আসেন যদি পসিবিলিটি থাকে, কিন্তু 68-70 থাকবে একটা বলতে পারতাম। রাজা রয় লিখেছেন, এসআই অফ স্কুল এর ফাইনাল সিলেকশন প্রসিডিওরটা কীভাবে হয় কাইন্ডলি জানাবেন। ফাইনাল সিলেকশনটা যেটা হয় সে আমাদের নর্মালি যেমন হয়ে থাকে, যেমন পরীক্ষাটা হয়, পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষা বেসিসে নাম্বার বেসিসে আপনাকে ডাকা হবে, ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউয়ের পরে গিয়ে আপনি যেমনভাবে আমাদের এসএসসি রিক্রুটমেন্টটা হয় তেমনভাবে হবে। সুদীপ্ত হয়। তো প্রশ্ন করেছেন যে দাদা নন বিএডদের জন্য আপার প্রাইমারি মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি বিএড বরাদ্দ মার্কসের বাদ দেওয়া পার্সেন্টেজ ক্যালকুলেটেড করতে হবে? অবশ্যই নন বিএড যারা আছেন তাদের কিন্তু ওই 10 নম্বর বাদ দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে। দেবাশিস শাহ লিখেছেন, দাদা আমি বেঙ্গলি অনার্স, আমার বিএড নেই,
স্কোর 96, আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপার প্রাইমারি সেকেন্ড পেজে ডাক পেতে পারি। তো আপনার স্কোর 96 বলতে কি সে টেটের কথা বলেছেন? আর যদি আশা করি স্কোর যদি এর হয়ে থাকে, বিশেষ করে অ্যাকাডেমিক এবং এ মিলিয়ে, তাহলে কিন্তু আপনি ডাক পাবেন। 96 মানে প্রচুর স্কোর এবং ফার্স্ট পেজে ডাক পাওয়ার কথা কিন্তু ছিল। তো যাই হোক, আসমাত আলী লিখেছেন, দাদা ইলেভেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের নিয়োগ করার পরে আরও নতুন করে এসএসসি 2019 হবে কি? আমার সাবজেক্ট ম্যাথ, আবার কি বিএড থার্ড সেমে ক্লাস সামনে, এসএসসি হলে কি সাইট পাবো, সুযোগ পাবো? যাই হোক, শুনুন, এখনই কিন্তু এসএসসির কোনো ভাবনা নেই, অথব এই প্রশ্ন আপনি যা করেছেন এক্ষুনি সুযোগ পাবেন কি না এসএসসির ভাবনা এক্ষুনি নেই, তার আপনার বিএড কমপ্লিট হয়ে যাবে। বিবেক বর্মন লিখেছেন, স্যার যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তার টাকা এমএ ডিগ্রি করেছে, ইউনিভার্সিটি থেকে হবে, তার টেকে লিখেছে থেকে এমএ ডিগ্রি করছে, তারা কি নেট সেট দিতে পারবে? অবশ্যই নাম্বার যদি ঠিক থাকে নিশ্চয়ই দিতে পারবে। বিদ্যুৎ সাউ লিখেছেন, স্যার ফিজিক্যাল এডুকেশনের কি সেকেন্ড পেজ হবে, হলে কবে হবে? দেখুন, সেকেন্ড পেজ হবে, তবে এক্ষুনি কবে হবে এটা বলা মুশকিল, 9-10 রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত হচ্ছে না। বিদ্যুৎ সাউ আবার লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। প্রিয়াঙ্কা বড়ুয়া লিখেছেন যে এসটি জিওগ্রাফি নন ট্রেন্ড অ্যাকাডেমিক স্টোর 69, আমি সেকেন্ড পেজে ডাক পাবো? একদম, আপনি যেহেতু এসটি আছেন সেকেন্ড পেজে কিন্তু আপনি ডাক পাবেন। সৈয়দ বাইদা লিখেছেন যে স্যার আপনার অফিসের অ্যাড্রেসটা দিন, আমি অনলাইন ইনকাম ইন্টারেস্টেড। আপনি আমার ফোনে ফোন করুন, ফোন করে আপনি আসার চেষ্টা করুন। সৈয়দ বৈদ্য লিখেছেন আবার যে স্যার আমার এক রিলেটিভ এই হিস্ট্রিতে স্কোর 69.86 ওবিসি কাস্ট, আপার প্রাইমারিতে কি কল পেতে পারে? হিস্ট্রিতে 69.74 বা 72 থাকলে আরও বেটার হতো, দেখা যাক কী হয়, এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কাট অফ তো বরাবরই হাই দেখাচ্ছে বরাবরই, ফলে এই মুহূর্তে এটা আমি বলতে পারছি না। প্রদীপ্ত গুহ লিখেছেন যে দাদা আমি বিএসসি বায়োসায়েন্স জেনারেল বিএড করা নেই, বিএসসি বায়োসায়েন্স জেনারেল বিএড করা নেই, টোটাল স্কোর 63, আমি কি আপার প্রাইমারি? দেখুন, আপনার যে স্কোর সেখানে বিএড নেই সেক্ষেত্রে কিন্তু একটা স্কোরটা তুলনামূলকভাবে কম, বিএড থাকলে তো 60-73 হতো। তো এক্ষেত্রে আপনাকে বলি যে যেহেতু পিওর সায়েন্স ডাক পেলেও পেতে পারেন, আবার স্কোরটা তো একটু লো, ফলে সিওরিটি দিতে পারছি না। নিশীত মাহাতো লিখেছেন, দাদা ফিজিক্যাল এডুকেশনের ফাইনাল প্যানেল, আপনার প্রশ্নের উত্তর মানে আমি আগে দিয়েছি নিশীতবাবু, আপনাকে প্রশ্নের উত্তর দিয়েছি আমি। মিঠুন ঘোষ লিখেছেন, দাদা আমি বেঙ্গলি ওবিসি বি স্কোর 73, আমি কি ডাক পেতে পারি? অবশ্যই, আপনি 73 যেহেতু স্কোর আছে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আর পুষ্পেন্দু প্রামাণিক লিখেছেন, দাদা আপার প্রাইমারি হিস্ট্রি এসসি ক্যাটাগরি কত নামছে ফার্স্ট, নেমেছে ফার্স্ট ফেজে? আমার 2005 বিএ অনার্স, টেটে আছে, টেট প্লাস একাডেমিকে 72 আছে, মানে আপনি ডাক পেতে পারেন কিন্তু সেকেন্ড পেজে, সম্ভাবনা আপনার আছে। এই তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।